আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় নিয়মিত লেখাপড়া করছো। আচ্ছা, আমরা গত ক্লাস করেছিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি আছি তোমাদের সাথে, আবু সাইদ সহকারী শিক্ষক। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের নতুন অধ্যায়ের ই হলো সপ্তম অধ্যায়, কি শক্তির ব্যবহার। আচ্ছা, তাহলে এখানে আমাদের শক্তির সাথে মোটামুটি একটু সম্পর্ক কি আছে তোমার কাজ এবং কি ক্ষমতা? তাহলে কাজ সাধারণত কি, কাজের সাথে সম্পর্ক রয়েছে কি শক্তি এবং কি ক্ষমতার? আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টারে আমরা কি কি করবো আজকে, শক্তি ও কাজ ব্যাখ্যা করতে পারবো এই চ্যাপ্টার থেকে অনুশীলন করে শক্তির বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা আচ্ছা, প্রথমেই আমরা একটা শক্তির একটা সংজ্ঞা দেই, কাজ করার সামর্থ্য হলো কি শক্তি। আচ্ছা, যদি আমাদের শক্তি না থাকে তাহলে কি আমরা কাজ করতে পারবো না? ধরো একটা বোঝা একজনের মাথায় দা হলো, তার কি সে দুর্বল, শক্তি নেই, সে কি কাজ করতে পারবে না? তাহলে কি যার শক্তি আছে কি সে কাজ করতে পারবে? আচ্ছা, প্রথমে আমরা কিছু উদাহরণ দিই। ধরো আমরা একজন শিক্ষার্থী বই নিয়ে লেখাপড়া করছে, কাজের কিছু উদাহরণ দিই, লেখাপড়া করছে বই নিয়ে বসে বসে লেখাপড়া করছে। তো আরেকজন মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে এবং আরেকজন ফুটবল খেলছে, তাহলে আমরা এগুলোকে সাধারণ ভাষায় কি কাজ কাজ হিসাবে গণ্য করা হয়, কিন্তু বিজ্ঞানের বিষয় কি কাজ ভিন্ন জিনিস। তো বিজ্ঞানের ভাষায় কাজ বলতে বোঝায় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে সরণ ঘটানো হলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। অর্থাৎ এখানে আমরা উদাহরণ হিসাবে দেই, ধরো এখানে একটা কি আছে, বস্তু আছে। তো এখান দিক থেকে যদি আমরা এখানে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে এই অবস্থান থেকে যদি এই বস্তুটাকে এই অবস্থা নিয়ে আসি, তাহলে এই এখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করলো, হ্যাঁ, আর বস্তুটার কি বলের দিকে সরণ ঘটানো, তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করলো এবং যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, এটার এটার গুণফল দিয়ে কি গুণফলকে কি বলা হবে, কাজ বলা হবে। তাহলে আমি যে এখন তিনটে উদাহরণ দিলাম, তো এই তিনটে উদাহরণে কি যে বসে বসে লেখাপড়া করছে বা লিখছে সাধারণ ভাষায় বলতেছি কাজ, তাহলে বিজ্ঞানের ভাষায় কি তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে কি সেটা আমরা কাজ বলতে পারবো না। তো একইভাবে যে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, তো সাধারণভাবে বলতে পারি সে কাজ করতেছে বা যাই হোক, কিন্তু তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা কি বলবো, এটাও কি কাজ বলা যাবে না। তাহলে যে ফুটবল খেলছে, তাহলে কি সে বল প্রয়োগ করছে এবং কি সে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে কি এটা কি কাজ, ঠিক আছে? তাহলে আমরা কাজ বুঝতে পারলাম। তাহলে কাজের সংখ্যাটা কিন্তু কী হলো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুর বলের দিকে বস্তুকে বলের দিকে সরণ ঘটানো হলে বল ও সরণের গুণফলকে কি বলা হবে, কাজ বলা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা তার সোজা পাশে বলতে পারি যে বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তনে কি কাজ, তাহলে বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটলে কি বলবো, কি সেটা কাজ বলবো। আচ্ছা, এখন আমরা কাজের দিক থেকে যদি আমরা ক্ষমতার কথা বিবেচনা করি, ক্ষমতা কি কাজ সম্পাদনকারী কোনো উৎসের কাজ করার হারই কি ক্ষমতা। আচ্ছা, তাহলে এখানে আমরা উদাহরণ দিই, আগে প্রথমে ধরো দুজন শিক্ষার্থী এখানে শিক্ষার্থী ধরো একটা সময়ে ধরে ধরো একটা কাজ করতেছে, তোমার সময় লাগলো 10 মিনিট। তো আরেকটা শিক্ষার্থী কাজ করতেছে, একই কাজ করতেছে, সেটার সময় লাগলো 15 মিনিট। তাহলে এখানে কার ক্ষমতা বেশি সেটা কি তোমরা বলতে পারবা? যে কম সময়ে
কাজটা সম্পাদন করবে সেটার কি ক্ষমতা বেশি। তাহলে এখানে উৎসের কাজ করার হার, হার বলতে সময় বোঝায়, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে যে কাজটা করা হয়। তাহলে কাজের পরিমাণ যদি এক হয়, এখন যার কাজ করার সময়টা কম লাগে তারই কি ক্ষমতা বেশি। এখন আমরা সামর্থ্য দিয়েও বিবেচনা করতে পারি, অর্থাৎ ধরো সামর্থ্য দিয়ে যদি বিবেচনা করি সময় বাদ দিয়ে, ধরো একটি স্টুডেন্ট একটা মাঠ প্রদক্ষিণ করবে, মাঠ প্রদক্ষিণ করবে মোট 5 বার, এরকম একটা প্রদক্ষিণ করবে দুজন স্টুডেন্ট। তো একজনে 5 বারই প্রদক্ষিণ করলো, আরেকটা স্টুডেন্ট 3 বার প্রদক্ষিণ করে কি থেমে গেল। তাহলে এখানে কোনো সময় নেই, এখানে কি প্রদক্ষিণের মানে সামর্থ্যটা বোঝাচ্ছে। তাহলে এখানে 5 বার যে প্রদক্ষিণ করলো কি তার ক্ষমতাটা বেশি, আর যে 3 বার প্রদক্ষিণ করলো মাঠটা ঘুরে আসলো তার কি ক্ষমতা কম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম, ক্ষমতাটা বুঝতে পারলাম, অর্থাৎ কি ক্ষমতাটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা শক্তি কাজ বুঝলাম, তারপরে ক্ষমতা বুঝলাম। আচ্ছা এখন আমাদের শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করবো। আচ্ছা তার আগে আমরা একটু গতিশক্তি সংজ্ঞাটা দিয়ে নিই। বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাই কি গতিশক্তি। অর্থাৎ বস্তু যেমন আমরা দৌড়াই সেটা কি একটা গতিশক্তি, অর্থাৎ কাজ করার সামর্থ্য গতির জন্য আমরা যে সামর্থ্যটা লাভ করি তাই কি গতিশক্তি। আবার কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো কি স্মৃতিশক্তি। তো এটার একটা উদাহরণ দিই আমি, ধরো আমরা একটা হাত ইট নিচ থেকে উপরে হাত দিয়ে এভাবে তুললাম, তো এটার কি অবস্থানে পরিবর্তন হলো। এখন যদি আমি এটাকে ছেড়ে দেই এটা কি অটোমেটিক নিচে পড়ে যাবে। তো আমরা এটা উপরে ওঠার সাথে সাথে এটার মধ্যে কি একটা স্মৃতিশক্তি সঞ্চিত হয়েছে, যখন আমরা ছেড়ে দিলাম তো এই স্মৃতিশক্তির উপর নির্ভর করে সে আবার নিচে চলে যাবে। আচ্ছা এখন আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। আচ্ছা আমরা এখন শক্তির রূপ নিয়ে আলোচনা করব। তো শক্তি, আমাদের শক্তির প্রধান উৎস কি তোমরা কি সবাই বলতে পারবে, শক্তির প্রধান উৎস কি সূর্য। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শক্তির বিভিন্ন রূপ রয়েছে, এক যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, আর একটা পারমাণবিক শক্তি। আচ্ছা যান্ত্রিক শক্তি কি, আমরা দৌড়াচ্ছি এটা কি একটা যান্ত্রিক শক্তি, বা গাড়ি চলছে এটাও কি একটা যান্ত্রিক শক্তি। আচ্ছা তাহলে এখানে যান্ত্রিক শক্তিতে দুইটা শক্তি বিদ্যমান থাকে। ঠিক আছে, ধরো যে একটু আগে আমি উদাহরণ দিলাম যে গতিশক্তি এবং স্মৃতিশক্তি। গতিশক্তিটা কি, আমরা যখন নিচ থেকে কোনো বস্তু উপরে তুলি ইটটা, তখন যদি আমরা এটার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত, যখন ছেড়ে দেয় সেটা নিচে পড়ে যায়, স্মৃতিশক্তির জন্য কি সঞ্চিত শক্তিটার জন্য কি এই বস্তুটা নিচে চলে যায়। আবার অনেকে বলে গুলাইল বলে, যেটা দিয়ে যে ঢিল ছোড়ে আর কি, তো এটা যখন আমরা পিছনে টান দিই এর মধ্যে কী হয় স্মৃতিশক্তি সঞ্চিত হয়, যখন আমরা ছেড়ে দিই এই সঞ্চিত শক্তির উপর নির্ভর করে কি গুলিটা সামনের দিকে দৌড় দেয়। আচ্ছা এখন তাহলে গতিশক্তি কি, গতির জন্য যে শক্তিটা কি সামর্থ্য হলে কি কাজ করার সামর্থ্য হলে কি গতিশক্তি, আর স্মৃতিশক্তিটা হলো কি কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হলো কি স্মৃতিশক্তি। ঠিক আছে, তাহলে আমরা যান্ত্রিক শক্তির এটা বুঝলাম। এখন রাসায়নিক শক্তি, তো রাসায়নিক শক্তিটা কি, খাদ্য বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে কি বলা হয় রাসায়নিক শক্তি বলা হয়। তাহলে আমরা কি প্রতিদিন খাদ্য গ্রহণ করি, তারা কি এখানে কি থাকে তাপ ও গতিশক্তি, আমরা যে খাদ্যটা খাই এটা কি সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে কি শ্বসনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাহলে এর মধ্যে আবার আছে কি পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি কি এগুলো রাসায়নিক শক্তি। তাছাড়া আমরা বৈদ্যুতিক ব্যাটারি মানে সরি আমরা যে ব্যাটারিটা ব্যবহার করি এর মধ্যে কী রয়েছে রাসায়নিক শক্তি সঞ্চিত রয়েছে। আচ্ছা রাসায়নিক শক্তি গেল, এখন হলো তাপ শক্তি। তাপ শক্তি কি, মোটর গাড়ি বা রেল গাড়ির ইঞ্জিন চলাতে যে শক্তি আমরা ব্যবহার করি সেটাই কি তাপ শক্তি। তাহলে কি যেমন কয়লা, গ্যাস, কাঠ ইত্যাদি যদি আমরা
পোড়ায়, তো সেখান থেকে একটা তাপ উৎপন্ন হয়, তাহলে কি তাপ, এই তাপটা কি তাপশক্তি। তো আমরা আবার সূর্য থেকে সরাসরি কি পাই, তাপ পাই, ঠিক আছে। আচ্ছা, তো এই তাপশক্তি কি করে পৃথিবীকে উষ্ণ রাখে, তাহলে আমরা তাপশক্তি বুঝলাম। চুম্বক শক্তি কি, চুম্বক শক্তি কি, যে চুম্বক আমরা যেটা দেখি লোহাকে আকর্ষণ করে সেটি কি চুম্বক শক্তি, আলোক শক্তি। তাহলে সূর্য থেকে কি পাই আমরা, আলো পাই, তাহলে এটা কি আমাদের আলোক শক্তি, ঠিক আছে। তারপরে আছে আমাদের শব্দ শক্তি, শব্দ শক্তি কি আমরা যে কথা বলতেছি এটা কি একটা শক্তি, শব্দ শক্তি, গান শুনি এগুলা কি একটা শব্দ শক্তি। তো টেলিফোন, রেডিও, টেলিভিশনের শব্দ ইত্যাদি কি এই থেকে কি শব্দ উৎপন্ন হয়, তাহলে শব্দ আবার শব্দ উৎপন্ন হয় কি থেকে, কম্পন থেকে শব্দের উৎপত্তি হয়। বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি কি আমাদের ঘরে আমরা কি বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করে কি রেডিও টেলিভিশন এগুলো সবগুলোই চালাই, সেগুলো কি বিদ্যুৎ শক্তি সাহায্যে চলে। আচ্ছা, তো পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তিটা কি আমরা আগে জেনেছি কি পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, ঠিক আছে। আবার পদার্থ কি পরমাণু দিয়ে গঠিত, তা পরমাণুর কেন্দ্রে কি থাকে, পরমাণুর কেন্দ্রে কণিকা সমূহ কি অত্যন্ত শক্তিশালী দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে। তো যখন এটাকে কি হয় এটার উপর বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে কণিকা সমূহকে বিচ্ছিন্ন করার জন্য শক্তি প্রয়োগ করা হয়, তখন কি হয় এটা থেকে বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন তখন এটা থেকে এক প্রকার শক্তি উৎপন্ন হয়, এটা কি পারমাণবিক শক্তি, ঠিক আছে। তাহলে আমাদের বিভিন্ন মৌলিক পদার্থের যে শক্তি প্রয়োগ করে কণিকা সমূহকে বিচ্ছিন্ন করে যে শক্তি উৎপন্ন করা হয় তাই কি পারমাণবিক শক্তি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যে আজকে ক্লাসটা ছিল শক্তি নিয়ে, শক্তি কাজ ক্ষমতা, সেটা আমরা কি করলাম সুন্দরভাবে তোমাকে বোঝালাম, তোমরা এটা বাসায় আবার চর্চা করবে, আবার সামনের ক্লাসে তোমার দেখা হবে, সবাই নিয়ে ভালোভাবে লেখাপড়া করবে, সবাইকে ধন্যবাদ।